লিগ ওয়ানে নিজেদের তৃতীয় ম্যাচেও জয় পেয়েছে জায়েন্ট পিএসজি গতরাতে ব্রেস্টের বিপক্ষে ম্যাচে চার দুই গোলে জয় পেয়েছে তারা এই ম্যাচে পিএসজির জয় একটি করে গোল করেন হ্যারেরা অ্যাম্বাপে গুয়ে ও ডিমারিয়া ব্রাকুলে দুটি গোল পরিশোধ করেন ফ্রাঙ্ক হুনুরাত ও স্টিভ মুনিয়ে ম্যাচের তেইশ মিনিটের মাথায় হ্যারেরা গোল করে এগিয়ে দেন পিএসজিকে ছত্রিশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান অ্যাম্বাপে তবে বিয়াল্লিশতম মিনিটে একটি গোল পরিশোধ করে ব্যবধান কমিয়ে বিরতিতে যান ব্রেস্ট বিরতির পর তিয়াত্তর মিনিটে গুয়ে গোল করে পিএসজিকে লিড বাড়িয়ে দেন কিন্তু পঁচাশি মিনিটে আবারও একটি গোল পরিশোধ করে ব্যবধান কমিয়ে আনেন মুনিয়ে কাঙ্ক্ষিত তৃতীয় গোলটি অবশ্য ব্রেস্ট আর পায়নি উল্টো নব্বই মিনিটের সময় ডিমারিয়া গোল করে বড় জয় নিশ্চিত করে এদিকে লিভারপুলের ইতিহাসে সেরা গোলকিপার হতে পারেন অ্যালিসন বলেছেন বার্লিন লিভারপুলে যোগ দেওয়ার পর থেকেই দুর্দান্ত ছন্দে আছেন লিভারপুলের গোলকিপার অ্যালিসন বেকার সেই সঙ্গে লিভারপুলের গোলপোস্টে এনে দিয়েছেন নির্ভরতা কিছুদিন আগেই লিভারপুলের সঙ্গে নতুন চুক্তি করেছেন অ্যালিসন সেই চুক্তি অনুযায়ী আরও ছয় বছর তিনি থাকছেন লিভারপুলেই যদি অ্যালিসন লিভারপুলে অনেক দিন ধরে থাকে তাহলে সে ক্লাবের ইতিহাসের সেরা গোলকিপার হতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক লিজেন্ট মিডফিল্ডার জন বার্নেস তিনি বলেন আমি নিশ্চিতভাবে বলতে চাই যে রয় ক্লিমেন্স এবং ব্রুস গ্লোবালারের সঙ্গে অ্যালিসন লিভারপুলের ইতিহাসের সেরা গোলকিপারের আসনে থাকতে পারে তবে যদি সে আগামী বছরই ক্লাব ছাড়ে তাহলে বিষয়টা ভিন্ন হতে পারে অ্যালিসন লিভারপুলে মাত্র আড়াই বছর ধরে আছে এবং দুর্দান্ত করছে যদি সে এভাবে এখানে খেলতে পারে তাহলে সে লিভারপুলের ইতিহাসের সেরা গোলকিপার হতে পারে বার্নেসের এ মন্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট করে এছাড়া ফুটবলের সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন